হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যে টপিকগুলো তোমরা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছো, তোমরা অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞাসা করেছো তোমাদের পরীক্ষার সংক্রান্ত, তোমাদের মার্কশিট সংক্রান্ত এবং বিভিন্ন বিষয় নিয়ে। তোমরা যে বিপিএস ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছো, তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পড়ো, তোমাদের সমস্ত পরীক্ষা সংক্রান্ত, স্কুল খোলা সংক্রান্ত সমস্ত ও কোশ্চেনের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এই কারণে তোমরা যদি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, যাতে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে তোমাদের দুটো বিষয় জানিয়ে রাখি, যেগুলো শুনলে তোমরা খুবই আনন্দিত হবে। যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কবে থেকে হ্যান্ড রিটেন নোটস আসছে বা ম্যাথামেটিক্সের ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি সলভ করিয়ে দিচ্ছেন, বা আমাদের যে কোশ্চেনগুলো অসুবিধা হচ্ছে কবে আপনি সলভ করিয়ে দিচ্ছেন, সেই সমস্ত ইনফরমেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আর এক সপ্তাহের মধ্যে তোমাদের এ সমস্ত ও যে হ্যান্ড রিটেন নোট আছে এ সাবজেক্ট অনুযায়ী, চ্যাপ্টার অনুযায়ী সেগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের সংশ্লিষ্ট সিলেবাস অনুযায়ী। তো তোমরা একটু ওয়েট করো, কারণ তোমরা জানো, তোমরা দ্বিতীয় চ্যালেঞ্জ থেকে দেখতে পেয়েছো যে আমার এই মুহূর্তে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আমি যেরকমভাবে কথা দিয়েছি যে তোমরা হ্যান্ড রিটেন নোট এবং তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা নোটস পেয়ে যাবে, এবং তোমাদের আমি যদি নোটস প্রোভাইড করতে না পারি সেক্ষেত্রে আমি ডিটেলসে তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এই সমস্ত কিছুর ভিডিও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর দ্বিতীয় যে বিষয়টি, যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলো যে তুমি যে ঘুরতে গেছো দূরে, তার আর ভিডিওটি কবে আসবে, তো দ্বিতীয় চ্যালেঞ্জে সেই নতুন ভিডিওটি কিন্তু চলে এসেছে। যারা দেখোনি তার লিঙ্ক ডেসক্রিপশানে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের এক এক ক্লাস অনুযায়ী তোমাদের প্রত্যেকের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলোকে আমি আলোচনা করব। তারপরে কবে স্কুল খুলবে সেই বিষয়েও তোমাদের একটা ইঙ্গিত দেব। সবার প্রথমে আমি অষ্টম শ্রেণীর কথা বলি। অষ্টম শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছো বা অষ্টম শ্রেণী যারা পাস করে গেছো, তোমাদের অনেকের মনে একটা ডাউট রয়েছে যে আমাদের মার্কশিট তো আমরা এবছর পাবো না, কারণ আমাদের বার্ষিক পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে আমাদের কি হবে। তোমাদের কিন্তু অনেক দিন আগে একটা বিষয় আমি আলোচনা করে দিয়েছিলাম যে তোমাদের মার্কশিট যেহেতু এবছর দেওয়া হবে না, তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা হয়নি সেক্ষেত্রে মার্কশিট তোমরা পাচ্ছ না, কিন্তু তোমাদের বিভিন্ন এরকম গভর্নমেন্ট পরীক্ষা আছে বা কম্পিটিটিভ এক্সাম আছে যেখানে 8 পাসের পাস চাই। যেহেতু তোমাদের মার্কশিটই নেই, তোমরা কিভাবে বোঝাবে যে তোমরা 8 পড়েছো, ক্লাস 8 পাস করে গেছো? সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা অসুবিধা হবে, কারণ বিভিন্ন এরকম গভর্নমেন্ট জব রয়েছে যেগুলো ও এলিজিবিলিটি শুধুমাত্র 8 পাস। তো 8 পাস হলে সেই এক্সামগুলোতে তোমরা বসতে পারবো। কেউ ধরো 9 পর্যন্ত পড়াশোনা করার পর আর করলো না, তার মানে সে 8 পাস হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী তোমাদের যেহেতু পরীক্ষা হয়নি সেক্ষেত্রে তোমরা মার্কশিট পাচ্ছ না। তবে তোমাদের হাতে কি প্রুফ থাকলো যে তোমরা 8 পাস করেছো? সেক্ষেত্রে শোনা যাচ্ছিল যে এ বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন জায়গার থেকে তোমাদের এবছর মার্কশিটের পরিবর্তে সার্টিফিকেট দেওয়া হবে। এ বিষয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, আমরা 8 থেকে 9 তো উঠে যাচ্ছি, আমাদের সার্টিফিকেট বা মার্কশিট এর যে বিষয়টা সেটা কবে দেওয়া হবে? সার্টিফিকেট আমাদের মার্কশিট তো দেওয়া হচ্ছে না, সার্টিফিকেট কবে দেওয়া হবে? আমি যখন বলেছিলাম, তো এখানে বলে রাখি তোমাদের অফিসিয়ালভাবে কিন্তু এখনও কোনো বিজ্ঞপ্তি আসেনি যে তোমাদের অমুক তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আমি এটা বলবো যে এ বিষয়ে স্কুল দপ্তরের বা মধ্যশিক্ষা পর্ষদের দেখা উচিত, একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো উচিত যে সার্টিফিকেট দেওয়া হোক স্টুডেন্টদের, বা সার্টিফিকেট অমুক তারিখে দেওয়া হবে। তবে বলে রাখি, যারা 8 থেকে 9 উঠেছো তোমরা কিন্তু অবশ্যই সার্টিফিকেট পেয়ে যাবে, কারণ এবছরে মার্কশিট দেওয়া সম্ভব না, মার্কশিটের নম্বর দেওয়া সম্ভব না। এরপরে যারা 8ম থেকে 9মে উঠেছো অথবা 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উঠেছো, তোমাদের অনেকেরই একটা জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের কি প্রথম মানে জানুয়ারি ফেব্রুয়ারি যেরকমভাবে শোনা যাচ্ছিলো আগের যে সিলেবাসগুলো হয়নি সেই সিলেবাসগুলোকে কভার করা হবে, সেক্ষেত্রে আমরা কি 9-এর সিলেবাসই এখনও পড়বো? আমরা কি 10-এ উঠে গেছি 10-এর সিলেবাস পড়বো না? আমরা 8 থেকে 9 উঠে গেছি 9-এর সিলেবাস পড়বো না? কারণ প্রথম 2 থেকে 3 মাস তো আমাদের আগের বছরের সিলেবাসই পড়ানো হবে। সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা কিন্তু 9-এর সিলেবাস, যারা 8 থেকে 9 উঠেছো 9-এর সিলেবাস রীতিমতো শুরু করে দাও, ও এবং যারা 9ম থেকে 10মে উঠে গেছো তারা 10ম শ্রেণীর সিলেবাস রীতিমতো শুরু করে দাও। কারণ ও তোমাদের যে মানে
স্কুলে বলা হচ্ছে স্কুল খোলার পর স্কুলে যে আগের বছরের যেগুলো বাকি আছে সেগুলো করানো হবে। তো এখন আমি বলে রাখি তোমাদের এর স্কুল নিয়েও একটা বিভ্রান্ত আছে, যেটা পরে আমি বলছি। তাছাড়া হ্যাঁ, তোমাদের কিন্তু মানে এখন এই ভেবে যে স্কুলে আগের বছরের কিছু হবে, আগের বছরের যে সিলেবাসগুলো হয়নি সেগুলোকে করানো হবে, সেইগুলোর ওপর তো পরীক্ষা তোমাদের হবেই না। এছাড়া যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এই টেনের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নাইনে করে আসেনি, সেগুলো করাবে খুব অল্প পরিসর। অনেক অনেক স্কুল কিন্তু নাও করাতে পারে, যে স্কুলগুলো অলরেডি শেষ করে দিয়েছে সেই স্কুলগুলো তো করাবেই না। এইটের বই শুধু পড়ে গেলে, নাইনের বই পড়লে না, কারণ স্কুল খুললো না, মনে করছো স্কুল খুললে না এইটের বই করাবে, আমি নাইনের বই এখন শুরু করবো না, তো এরকমটি করো না। তোমরা যে ক্লাসে উঠে গেছো এখন, এইট থেকে নাইনে উঠে গেছো বা সেভেন থেকে এইটে উঠে গেছো, সেক্ষেত্রে এ তোমরা মনে রাখবে তোমরা যে ক্লাসে উঠেছো সেই ক্লাসের বই পড়া শুরু করে দাও। যদি না তার আগের ক্লাসের বই সম্পূর্ণ হয়ে থাকে বা কিছু পোর্শন বাদ চলে গেলেও, এখন বেশি জোর দেওয়া হচ্ছে তোমার ক্লাসে, মানে তোমরা এবছর যে ক্লাসে উঠেছো নতুন ক্লাসে, সেই নতুন ক্লাসের বই পড়তে শুরু করে দাও। এর পরবর্তী বিষয় হচ্ছে যারা 2021 মাধ্যমিক দেবে এবং যারা এখন একাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা 2021 উচ্চ মাধ্যমিক দেবে। এ তো তোমাদের ক্ষেত্রে তোমরা জানো তোমাদের সংশোধিত সিলেবাস তোমরা পেয়ে গেছো, ক্লাস টেনের তো অনেক আগেই পেয়ে গেছো এবং ব্লু প্রিন্টও তোমরা পেয়ে গেছো, মানে তোমাদের নম্বর বিভাজন কী হবে মাধ্যমিকের। এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের কিন্তু সিলেবাস আগের থেকে পেয়ে গেছিলো, আরও দুটো এরকম বিজ্ঞপ্তি এসছে যেখানে তোমাদের আরও সিলেবাসকে কমানো হয়েছে। কমানো মানে কি, যে বিষয়গুলো দেওয়া হয়নি, যেমনভাবে ইংলিশ আগে দেওয়া হয়নি বলেছিলাম পরে দিয়ে দেওয়া হবে, সেগুলো তোমাদের দিয়ে দিয়েছে। যারা জানো না, যারা সিলেবাস পাওনি, প্রত্যেকটা সিলেবাসের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা জেনে নিতে পারো। এর পরবর্তী যে বিষয়টা, তোমাদের মনে অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে আমি রীতিমতো ভিডিও করে ফেলেছি। তোমরা বারবার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে একটাই মানে জিনিস জিজ্ঞাসা করছো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে। অনেকে একাদশ শ্রেণীতে পড়ছো, তারাও জিজ্ঞাসা করছো যে আমাদের পরীক্ষা কবে হবে। আমি বারবার বলে রাখি, অনেক জায়গার থেকে তোমরা বারবার ভুলভাল ইনফরমেশন পাচ্ছ যে তোমাদের পরীক্ষা নাকি মার্চেই হবে, ফেব্রুয়ারিতেই হবে। আমি বলে রাখি, তোমাদের পরীক্ষা যে জুন মাসে হবে তার তা হওয়ার প্রবণতা আরও কিন্তু জোরালো হচ্ছে। কারণ এই পিবিএস ভিডিওতে তোমাদের আমি বলেছি, শিক্ষা দপ্তরের একজন কর্মচারী তিনিও কিন্তু বলেছে তোমাদের পরীক্ষা জুন মাসে হবে। এবং বিভিন্ন ইনফরমেশন আমাদের এর মুখ্যমন্ত্রী তার বিভিন্ন ইঙ্গিত বা অন্যান্য বিভিন্ন জায়গার থেকে বা সিলেবাস কমিটি হোক, বিভিন্ন জায়গার থেকে আমরা যে ইনফরমেশান পাচ্ছি, আমরা যে জিনিসটা বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে জুন মাসে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এটা কিন্তু মাথায় রেখে দাও। এবং আরও একটা জিনিস তোমাদের বলে, আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু যতদিন না পর্যন্ত ভোটের অ্যাকচুয়ালি সময়সীমা স্থির হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিন বা সময়সীমা প্রকাশিত হবে না, কবে কী পরীক্ষা হচ্ছে। তো সেই কারণে তোমরা এখন এইসব নিয়ে না ভেবে পড়াশোনায় মন দাও, কারণ তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা এখনকার ইনফরমেশান অনুযায়ী জুন মাসেই হতে চলেছে। আর যতক্ষণ না পর্যন্ত ভোটের সময়সূচি নির্ধারণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের পরীক্ষার সময়সূচি তোমরা পাবে না। ভোটের সময়সূচির ওপর পরীক্ষার সময়সূচি নির্ভর করছে, কিন্তু আনুমানিক যেটা বলা হচ্ছে যে তোমাদের জুন মাসের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এছাড়া আরও একটা বিষয় তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা 2021 দেবে, অনেকে এরকম স্টুডেন্ট রয়েছে যারা 2020 মাধ্যমিক দিয়েছিলো, যারা 2020 উচ্চ মাধ্যমিক দিয়েছিলো, সেক্ষেত্রে তারা সিলেবাস দিয়েছিলো পুরো বড় যে বৃহত্তর সিলেবাস ছিল বা পুরো বইটার ওপর তারা পরীক্ষা দিয়েছিলো, কিন্তু এবছর দেখা গেছে এই কোভিডের সিচুয়েশানে সিলেবাস কিছু কাটছাট করা হয়েছে। কিন্তু এই যে সিলেবাস, এই সিলেবাস কি শুধুমাত্র ও এবছরের স্টুডেন্টের জন্য, যারা নতুন স্টুডেন্ট, যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কি পুরো সিলেবাসটাই? তো এখানে কিন্তু এটা এখনও ক্লিয়ারভাবে মেনশান করা হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে। আমি বলবো এই ভিডিও যদি কোনো অফিসিয়াল ব্যক্তি দেখে থাকো তাহলে অবশ্যই এই বিষয়টি মেনশান করা উচিত, কারণ যারা 2020 পাস করতে পারেনি এবং 2020 পাস না করার জন্য যারা আবার 2021
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চায় তাদের ক্ষেত্রে সিলেবাস কোনটা, সেটা নিয়ে একটা কিন্তু সমস্যার বিষয় রয়েছে। এবং আমি যেটা বলবো যে এই মুহূর্তে সংশোধিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকেই গ্রহণ করে পড়তে, কারণ আগের যে সিলেবাস আছে সেই সিলেবাস মানে ফুল সিলেবাস থাকার চান্স কিন্তু খুবই কম। সেই কারণে ওই সিলেবাসটাই তোমরা পুরোপুরি কমপ্লিট করো। তো তোমাদের এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গার থেকে যে তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সিলেবাস, যারা আগের বছর ফেল করেছিল, আগের বছর কোনো কারণবশত পাস করতে পারোনি, কি তোমাদের এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস এই সংশোধিত সিলেবাসটাই হবে, কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু বলা হয়নি। যদিও বা পরে হয়তো অফিসিয়ালভাবে তোমাদের কিছু জানিয়ে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালভাবে কোনো ইনফরমেশান নেই। কারণ তোমরাও আগের বছর হয়তো কোনো কারণে পাস করতে পারোনি, এই বছর তো তোমাদেরও পড়তে হচ্ছে, তোমাদেরও পড়তে অসুবিধা হচ্ছে। কিন্তু একটা বিষয়, তোমাদের স্কুল যাওয়ার কোনো বিষয় থাকে না, তোমরা বাড়িতে বসেই পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমাদের সিলেবাসও কি কমানো হবে, না তোমাদের আগের বড় পুরো বইয়ের ওপরই পরীক্ষা হবে, সে বিষয়ে কিন্তু এখনও সরাসরি কোনো কিছু মেনশন করা হয়নি অফিসিয়ালভাবে। এই কারণে একটা বিভ্রান্তি তো রয়েছেই, কিন্তু আমি যেটা বলবো, তোমরা যে সংশোধিত সিলেবাস আছে সেটাকে খুব ভালো করে করো, এবং এটা হয়তো খুবই তাড়াতাড়ি বিজ্ঞপ্তি চলে আসবে। যারা যারা ওল্ড স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো বা চলে আসবে। এর পরবর্তী বিষয়টা হচ্ছে স্কুল খোলা সংক্রান্ত। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো স্কুল কবে খুলবে, জানুয়ারিতে খুলবে না ফেব্রুয়ারিতে খুলবে, এ নিয়ে আমি একটা ভিডিও করেছি, এবং অনেকেই তোমরা কমেন্টের দ্বারা আমাকে বলেছো যে আমরা চাই স্কুল যাতে খুলে যাক। তো তোমরা যারা চাইছো যে স্কুল খুলে যায়, অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমরা কারা কারা চাইছো যে এ জানুয়ারি থেকে স্কুল খুলে যায়। কিন্তু বাস্তবে তোমাদের আমাদের রাজ্য সরকার কিন্তু স্কুল খোলা নিয়ে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। স্কুলের ছুটি ছাটা সংক্রান্ত টিচারদের বা মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়েছে, কিন্তু স্কুল অ্যাকচুয়ালি কবে খুলবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ধারণা দেয়নি। এবং এখনকার ও যে তথ্য, সেই তথ্যের ওপর যদি দৃষ্টিপাত করি, তাহলে আমরা বলতে পারি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য যে কোনো ক্লাসই হোক না কেন, শুরু হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ জানুয়ারি মাসে, মানে জানুয়ারি মাসের সম্ভাবনা একেবারেই কম শুরু হওয়ার। যদি শুরু হয় সেক্ষেত্রে কী হতে পারে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বা 2021 মাধ্যমিকের স্টুডেন্ট, 2021 উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট কিংবা একাদশ শ্রেণীর স্টুডেন্ট, মানে এই ক্লাসগুলো খোলার প্রবণতা একটু বেশি রয়েছে। যেমন বিভিন্ন জায়গার থেকে রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরকে, যাতে জানুয়ারি মাসে স্কুল খোলা হয়, বিভিন্ন বোর্ডও অ্যানাউন্স করছে, যদি কোনো বোর্ডের স্কুল খোলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর জন্য বা নবম শ্রেণীর জন্য, তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যদি এরকম কোনো বিজ্ঞপ্তি আসে। কিন্তু এই মুহূর্তে যা তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তোমাদের জানুয়ারিতে স্কুল খোলার প্রবণতা একেবারেই কম। তো তোমরা প্রিভিয়াস ভিডিওর কমেন্ট সেকশানে যে সমস্ত কোশ্চেন করছিলে সেই সমস্ত কোশ্চেনের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। যদি এখনও কোনো তোমার কোশ্চেন মিস করে থাকি, তাহলে অবশ্যই সেই কোশ্চেনটি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে করতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেই কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।